আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আশা করি দেশ উপবাসে যা যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মূলার শাক ভাজি করে দেখাবো। এখানে আমি এক মুঠা মূলার শাক নিয়েছি। শাকগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এ সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আরও চিকন করতে পারেন। আমি রান্নাটা মাটির চুলায় করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নাঘরে যাওয়া যাক। চুলা আমি জ্বালিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব কড়াই। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব তেল। এখানে আমি দিয়ে দেব রেগুলার তেল, সোয়াবিন তেল। আমি এক কাপের হাফ কাপ তেল দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেব 15টা মরিচ কুচি আর আপনার 2টা পেঁয়াজ কুচি। আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে আপনার বড় রসুনের কোয়া আছে 5টা, আমি দিয়ে দিলাম। মূলার শাকে রসুন কুচি পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে। আমি এবার এটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা আমার হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব শাক। দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাক। আমি দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। আমি এবার শাকটাকে ভালো করে নেড়ে তুলে নেব। শাকটাকে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন। ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন। আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এখন করে মরিচ আপনার ঝাল না সবজির মতো, সেজন্য আমি এখানে 15টা মরিচ ব্যবহার করলাম। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার শাকটা প্রায় হয়ে এসেছে। এ শাকটা অত বেশি সিদ্ধ করলে খেতে মজা লাগবে না। আমি এবার শাকটার পানিটা শুকিয়ে নিয়ে একেবারে ফিরে আসছি। শাকটা আমার পুরোপুরি কমপ্লিট, এবার আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পরিবেশন করা। আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানে বিদায়। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।